ছিলেন না এনামুল হক বিজয়। অনেকদিন পর জাতীয় দলে সুযোগ পেয়েছেন বিজয়। মূলত ওয়ানডে এবং টি টোয়েন্টি দলে ডাক পেয়েছিলেন তিনি, কিন্তু মমিনুল হকের খারাপ পারফরম্যান্স আর ইয়াসির আলী চৌধুরীর ইঞ্জুরিতে কপাল খোলে বিজয়ের, তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলার সুযোগ পান তিনি। আজ বাংলাদেশের দুই উইকেট পড়ে গেলে ক্রিজে আসেন বিজয়, কিন্তু শুরু থেকেই তিনি ওয়ানডে স্টাইলে ব্যাটিং করছিলেন। হয়তো তার এই ওয়ানডে স্টাইলে ব্যাটিংটাই কাল হলো এনামুল হক বিজয়ের। দলীয় 105 রানে এবং ব্যক্তিগত 23 রান করে ফ্লিপের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তিনি। বিজয় 23 রান করতে বল খেলেছেন মাত্র 33টি। 23 রানের ইনিংসে তিনি হাঁকিয়েছেন 5টি চারের মার। প্রথম ইনিংসে ভালো ব্যাট করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে ভালো কিছু করে দেখাবেন বিজয়, সেটাই সকলের প্রার্থনা।